মণি মা শুনি মা হেউ গরিব ডাক, মণি মা শুনি মা হেউ গরিব ডাক, নিরক্ষ জনঙ্কু রখ পঙ্কজ মুখ। মণিমা বলে যে সম্বোধন করা যাচ্ছে, মণিমা হচ্ছেন জনে এ বিশ্বর রাজাধি রাজরাজেশ্বর কম্বু কটকর মৌড়মণি কালিয়া সাঁত, যে কি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডর রাজা কহিলে অত্যুক্তি হব না। তেমন রাজা মানকর যেমি অভিষেক করা যাই থাকে, আজ পুষ পূর্ণমী অবসরের মহাপ্রভু কালিয়া সাঁতর 108 গড়ু জলরে সেইভাবে ভাবে অভিষেক উৎসব হব। এ এক উৎসব কহিলে অত্যুক্তি হব না, কিনা দ্বাদশ যাত্রা ভিতরে অন্যতম প্রমুখ যাত্রা মহাপ্রভুঙ্কর অভিষেক উৎসব যাত্রা, যেউ যাত্রা পাইকা পূর্ব রাত্রি 108 গড়ু জল অর্থাৎ 87 গড়ু 88 গড়ু জল সহিত 87 গড়ু জল সহিত 21 গড়ু ঘৃত চেমিড়ি পতনী ঢঙ্কা হয়েকি ভোগমণ্ডপ ঘর ভিতরে মাটি মুদ দিয়াইকি অধিবাসিত হয়েকি রয়েছে। আউ সে সময়কু অপেক্ষা সকাল ধূপ বর্তমান মহাপ্রভুঙ্কর চালিছি, আপনার মানে দেখুলে স্তোত্রীয় ব্রাহ্মণ মানে অঙ্কুরারোপণ করিকি প্রত্যাবর্তন করছেন, এবং এরপরে মহাপ্রভুঙ্কর সে জল ছেক আকারের রত্ন সিংহাসন বা শ্রীশামুকু যাত্রা করিব চারিথর, বড় ঠাকুরঙ্কর, সুভদ্রাঙ্কর, জগন্নাথঙ্কর, চক্রায়ুধ সুদর্শনঙ্কর, এইভাবে ভাবে ঘণ্ট ছতা কাহাড়ি পটুয়ারে সে জল মানে যাইকি বিজয় হবে রত্ন সিংহাসনের শ্রীশামুরে, এবং মহাপ্রভুঙ্কু মৈলম করা যাব কালিয়া সাঁতু, বড় ঠাকুরঙ্কু সুভদ্রাঙ্কু মৈলম হবনি, জগন্নাথ যেহেতু রাজাধি রাজরাজেশ্বর তেণু তাঁকু মৈলম অর্থাৎ লুগাপটা সমস্ত বস্ত্র আভূষণ খোলা হয়েকি তড়প উত্তরী লাগি হয়েকি মহাপ্রভু বসবে, শীতল ভোগ বন্দাপনা হব, এবং তৎপরবর্তী বশিষ্ঠ মুনি যেমিতি ত্রেতেয়া যুগের মহাপ্রভুঙ্কর জলাভিষেক করে রামচন্দ্রঙ্কর সেইভাবে ভাবে ব্রাহ্মণ মানক দ্বারা বিম্ব স্নান দ্বারা 108 গড়ু জলরে মহাপ্রভুঙ্কর অভিষেক হব, এবং অভিষেক পরে আজ্ঞামাল প্রাপ্ত হয়েকি লক্ষ্মী সাঁতাণি মাজেণা এবং বনকলাগি হওয়া লক্ষ্মী জগমোহনকু পালিঙ্কি বসিকি যাবে। এপটে মহাপ্রভু মোহন মোহন সুবর্ণরে সুবেশ হবে, বিভূষিত হবে, রত্ন ওড়িয়াণী কিরীট কুণ্ডল শ্রীপয়র শ্রীহস্ত সমস্ত প্রকার আভূষণ সহিত শঙ্খ চক্র হল মুষল ধারণ করবে, এবং দণ্ড ছত্রকু সংস্কারিত করিকি সেতবে মুদিরস্তঙ্ক দ্বারা ভিতর্ছ মহাপাত্র তাকে ধারণ করিকি রত্ন সিংহাসন উপরে লক্ষ্মণ সাজিবে, এবং দণ্ড ছত্রর মূল প্রদেশকু ভণ্ডার মেকাপ হনুমান সাজিকি আঠেকি রত্ন সিংহাসন উপরে উপবেশন করবে। তেণু সেইটা কুহাযাইছি মহাপ্রভুঙ্কর যেমিতি রাম অবতারে যেমিতি বসিলে যেতবে লক্ষ্মণ তাঙ্কর দক্ষিণ দিগরে রইলে বাম অঙ্গরে আসিকি লক্ষ্মী সাঁতাণী আসিকি সিংহ লাগি হবে, এবং হনুমান রইথিবে মধ্য নিম্ন প্রদেশের দণ্ড ছত্রর সেতিকবেলে অনেক প্রকার বন্দাপনা এবং মণিমা মণিমা ডাক পড়ুব ফুল সর এবং ধনুটিয়ে দয়নামালী সেবক যোগাই দিয়ে সেতবে গদিপ্রসাদ লাগি হব, ফুল সর এবং ধনু লাগি হব, এবং বৈঠা ধরিকি অখণ্ড প্রদীপ ধরিকি অখণ্ড মেকআপ মণিমা মণিমা ডাক ছাড়ুবে, এবং রামচন্দ্র কোদণ্ডধারী দক্ষিণ ঘরু স্বতন্ত্র ভোগ নৈবেদ্য পাইকি রত্ন সিংহাসনকু আসিকি পৌঁছবে, আজ্ঞামাল লাগি হব, এবং সিএ কাষ্ঠ ভদ্রাসনের যাই লক্ষ্মী প্রাঙ্গণের লক্ষ্মী জগমোহনের যাই বিজয় করবে, তাঁকু স্বতন্ত্র সরঘর ভোগ অর্পণ করা যাব, বন্দাপনা করা যাব, কর্পূর আলতি করা যাব, এবং তৎপরবর্তী সময়ের সে দক্ষিণ ঘরকু বিজয় করবে। এইভাবে ভাবে সমস্ত প্রকার নীতিকান্তি আজ অনুষ্ঠিত হব, এবং সবুঠার বড় কথা হল এ বিশ্বর মণিমা হচ্ছেন রাজাধি রাজরাজেশ্বর, আমি মানে সমস্ত দেবতা মানে তাঁকর প্রজা, তেণু সমস্ত দেবতা মানে কৃতাঞ্জলি পুটরে আজ মহাপ্রভুঙ্কু দর্শন করবে, সেই দর্শনকু মনে পকাইয়া শঙ্কর ভগবান যম কুবের সমস্ত দেবাদি দেবরাজ ইন্দ্র সমস্তে আসিকি কৃতাঞ্জলি পুটরে মহাপ্রভুঙ্কু দর্শন করবে, এবং এই সময়ের যে ভক্ত মানে মহাপ্রভুঙ্কর সান্নিধ্য নেবে এবং দর্শন করবে, এই জল বিজয় নীতিকু দেখবে, সেমানকর সমস্ত কামনার সিদ্ধি হব, এই কথা নীলাদ্রি মহাদেব বামদেব সহিতরে বর্ণনা করা যাইছে।